আপদ যোগ দিব নেকি অজিত কুমার ভূঞাই? আপর মুরব্বী দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে অসমত বিচারিছে নতুন মুখ। ইয়ার পিছতেই আপর মুরব্বী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকত মিলিত হল সাংসদ অজিত কুমার ভূঞা। বৈঠকত অংশ লওয়ার পিছতেই সাংসদ অজিত ভূঞাই কলে আপদ যোগ দিম বলে এতিয়াই কব নোৱাৰি। কিন্তু তাত আর মই যোগদান করম নকম এইটা আজি কোনো তেনেকুৱা কথা কবলে নাই। আপদ কেতিয়ালৈকে যোগ দিয়াৰ সম্ভাৱনা আছে বুলি সোধা এক প্ৰশ্নৰ উত্তৰত ইংগিতপূৰ্ণভাৱে অজিত ভূঞাই কলে, এজন সাংবাদিক হিচাপে আপোনালোকে নিজৰ মতামত দাঙি ধৰিব পাৰে, কিন্তু মই এই মুহূৰ্তত একো নকওঁ। এইটো সত্য যে তেওঁলোকে এখন অসমত বা অন্য ৰাজ্যতো দেখা গৈছে যে পাঞ্জাৱত তেওঁলোকে এজন কেনেকুৱা মানুহ মুখ্যমন্ত্রী হিসাবে প্রজেক্ট হয়েছিলে আর নিজেও কেনেকুৱা বেকগ্রাউন্ডের পৰা আহিছিলে ওলাইছে কথা। গতি এটা ফেস বুলি কয় নেকি, যেহেতু এখন ফেস লাগে বুলি অনুভব করে। আনফালে রাজনীতিক লৈ অরবিন্দ কেজরিওয়ালে যথেষ্ট গুরুত্ব দিছে বুলি সদরি করে অজিত কুমার ভূঞায়। বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।